আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী হুজুর টিভি 24 চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা দীর্ঘদিন ধরে যারা পবিত্র কোরআনুল কারীমের ক্লাস করে আসতেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই হজ্জের মাসের উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দেয় আমরা সকলে বলি আমিন আল্লাহ তাআলা আমাদের এই করোনা মহামারীর এই মহামারীর আক্রমণ থেকে আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলে আমিন পবিত্র কোরআনুল কারিম পড়ে পড়ে আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাসটুকু আমরা ত্যাগ করতে পারি এবং ইমানের সাথে মরতে পারি আল্লাহ তালা আমাদেরকে এমন একটি ইমানি মউত ইমানি মৃত্যু আমাদের নসিবে আল্লাহ তালা নসিব করুক এবং কবরে হাসরে মিজানে কোরআনের ওসেলায় ইসলামিক এই কার্যকলাপের ওয়েশেলা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন আমরা গত ক্লাসের ভিতরে আমরা ক্লাস দেখছিলাম একশত পঁয়তাল্লিশ নম্বর কেলা আয়াত পর্যন্ত সুরতল বা কারার আজকে আমরা আয়াত দেখব একশো পঁয়তাল্লিশের পদ থেকে হ্যাঁ আমরা যতটুকু দেখতে পারি ইনশাল্লাহ আজকে দেখব আর এখন ইনশাল্লাহ নিয়মিত হওয়ার জন্য চেষ্টা করতেছি আল্লাহ ফকরব্বাহ আলমিন যেন আমাকে নিয়মিত আগের মতো আবার আপনাদেরকে ভিডিও দিয়ে যেন আপনারাও পড়তে পারেন এবং আমিও যেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের

كتاب يعرفونه كما يعرفون ابناءهم وان فريقا منهم لا يكتمون

তালিম ইয়াক ৰিফুনা হো হো এটা এগালিম ইয়াক ৰিফুনা হো ইয়াৰ আইনক্ষৰ খুব সচেতন থাকিব না তালে মোৰ বলব ইয়াক ৰিফ কামা মিম অক্ষৰ এ গালিম আবাৰ কামা কামায় রিফু না এই শব্দ এই শব্দ একই ছিল কিন্তু কেখেনে ইয়ার রিফুনা হু ছিল আর এটা ইয়ার রিফু শেষ হ আল্ল রেনা কিতাবা ইয়ার রিফুনা পড়ে আব নাহম আবার আব না আহম পরে ও ইম হোম আবার ইম হোম তাহলে আমরা এই জায়গায় যেটা আমরা ফারি কাম বলছিলাম আমরা বলবো ফারি হোম

وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون আলহাক তো আলহাক তো আলহা মানে কবক্ষটা আমরা ইয়ে করবে এভাবে আলহা মীর রবিকা এই যে মিমেজে রয়ে চলে যাবে আমরা বলবো মীর রবিকা ফালাতাকু নান্না আবার ফালাতাকু নান্না মৃণাল মুমতা أَرِنْ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ الْحَقُّ مِن رَبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ ওয়ালিকুল লেউ হেলামের দুই চলে যাবে ওয়ালিকুল লেউ হবার ওয়ালিকুল লেউ হুয়া মু ওয়াল লে হা মো ওয়াল লে হা ফাস্তাবিয়াউল হয় র আমরা এখানে খাইরাত বলবো না খয়রত খাইরাতি খাইরাতি না খয়রত আর যদি দম ধরে যায় তখন খয়রতি বলে চলে যেতে ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা ফাসতাবিউল এই কফের পেশে এইখানে চলে যাবে ওয়াও আলে পালে এটা উচ্চারণ হবে না ফাসতাবিউল খয়রত আইনা আমিলবে সাথে আই নুন জবর না আবার আইনা মা আবার আইনা মা আবার আইনামা তাকু নু তি আবার ইয়া এমন উচ্চার হামজা ইয়া মিলবে হামজাদের সাথে ইয় আই নামা তাকুনো ইয়াত তি হাৰকাপ বেকুমুল লহু বিকুমুল লহু জামি আকা আইনে দুই জগত এক জোৰবাদ দিয়ে এগালিব্টান ইয়াত তি বিকুমুল লহো জামি আকা তাৰপরে আবা Inna allaha ala kulli shay'in Uy, pada saya Qadir Aina ma takunu Ya Tibikumullahu jami'a Inna allaha ala latan Kulli shay'in অদি তাহলে আমরা কাদের আর বলবো না একদম মহাল কর্লি সেই অদির পড়ে ওয়ামিন হাইসো জি বারাকা আবার ওয়ামিন হাইসো হর জেতা আর আমরা যদি খারাজতা জেতা পড়ি তখন এটা খা হয়ে যাবে ওয়ামিন হাইসো হরজ জু তা ফাওয়াল্লি আবার ফাওয়াল্লি তারপরে ওয়াজে হাকা ওয়াজ এমন হবে ওয়া জিমের সাথে ওয়াজে হাকা সত রয়ল জিদিল হ রম ওয়া মিন হাই হরজিতা ফাওয়াল্লি ওয়াজে হাকা সাপ রয়ল জিদিল حرام ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام دمشق حرام لا حرام ومن حيث خرجت فولي وجهك

মি রব্বিক ওয়া মা আল্লাহু বিগাফিলিন আবার ওয়া বিগাফিলিন আম্মা মা টান দিব আর এখানে গুন্না দেই করব আম্মা তামালুন দম ছেড়ে দেব আবার ও মিন হাইথ খরাজতা ফাওয়াল্লি ওয়াজহ

ومن حيث خرجت ايجاي ومن حيث خرجت فولي ايجاي فولي وجهك وجهك شاطر المسجد الحرام ايجاي وجهك شاطر المسجد الحرام তারপরে ওয়াহাইসো চিব্বা আগা থেকে পড়তে হবে ওয়াহাইসো মা তুম আবার ওয়াহাই সো মা কু পড়ে ফাওয়াল আবার ফাওয়াল্লো এই যে ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ও জোহাকুম

যা মিলবে হায়ের সাথে যা হাই যা গলতায়ে দমফেলিলে মনে মনে হাতরে আরতি সাগিন করতে হয় হাই তোমা গোঁ থোফাল্লো ব জো হাগুসা পরাহোলে

জ লা ম শুধু মিমটাল খেয়াল রাখবেন যখন বারবার পড়বেন এগুলো এক সপ্তাহর দরকার দুই তিনবার পড়বেন পরে উপত্তিতে যখন এক খতম উঠাবেন তখন দেখবেন যে সহজ হবে জ লা ম মিন ফালা আবার ফালা তাহ লাগবে ফালা তাহ সাওঘুম পরে ওয়া সাউনি ওয়ালি উতিম না আবার ওয়ালি উতিম না نعمتي عليكم نعمتي عليكم ولعلكم تهتدون ولعلكم تهتدون كما أرسلنا أبار তাহলে মিম অক্ষর কয় তিন আলিফ আর টানে সাল না না গিয়ে গেল কামা আরসাল না ফিকুম রাসূলাম মিনকুম আবার রাসূলাম মিনকুম রাসূলা এখানে ফি ফি ধরে টান দিবেন ফিকুম রাসূ সু টান দিবেন রসোলামমিং কুম খেয়াল লাগবে আমি কিভাবে পড়তেছি পড়া আপনি এভাবেই পড়বেন ইয়াত আবার বলেন ইয়াত লো আই লাইকুম আবার আই কুম আ ইয়াতীনা আয়াতিনাম ওয়া কুম আরেকবার

ما لماذا ويعلمكم ويعلمكم والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون

রূপ হিসেবে আছে না কালিম আলিফ কিছু নেই তাই এভাবে থাকবে লে জের বমে আছে না কালিম লি ওয়া লা তাকফুরুন এটা আমরা 152 নম্বর আয়াত থেকে আজকে পড়লাম আজকে পর্যন্ত ক্লাসে রাখতেছি পৃষ্ঠা শেষ আর ছবি তোলা ছিল না এই জন্য করাইতে পারলাম না এই ছবিটা একটু কেমন যেন হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা দেখব السلام عليكم ورحمه الله وبركاته